আসসালামু আলাইকুম বন্ধুরা, তথ্য অধিদপ্তর যে নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনারা দেখতে পাচ্ছেন, এই নিয়োগ বিজ্ঞপ্তিতে অনেকগুলো পদ রয়েছে এবং তার বিপরীতে শূন্য পদ রয়েছে অনেকগুলো করে। তো আমরা জানতে পেরেছি যে এই নিয়োগ বিজ্ঞপ্তির পরীক্ষার তারিখ সম্পর্কে এবং প্রায় এই নিয়োগ বিজ্ঞপ্তির প্রায় সকল পদের পরীক্ষাই অনুষ্ঠিত হতে যাচ্ছে যতটুকু জানা যায়। তো সকাল এবং বিকাল মিলিয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো আপনাদের মোবাইল নাম্বার, ইতিমধ্যে অনেকের মোবাইল নাম্বারে এসএমএস চলে গিয়েছে অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য। তো যাদের মোবাইল নাম্বার এখনও এসএমএস যায়নি, আপনারা অপেক্ষা করুন, আপনারা অবশ্যই মেসেজ পাবেন। এবং অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য যে লিঙ্কটি আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা সহজে ডাউনলোড করতে পারবেন। আর এই নিয়োগ বিজ্ঞপ্তির যে সকল পদের পরীক্ষা অনুষ্ঠিত হবে, পরীক্ষার তারিখ হচ্ছে 11 মার্চ 2022 তারিখ। আমি পুনরায় বলছি, 11 মার্চ 2022 তারিখ।